ভারত তথা বাংলার বীর সন্তানেরা ছিলেন বলেই আজ আমরা জন্ম নিতে পেরেছি এই স্বাধীন দেশে। আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতার আদিগঙ্গার গা ঘেঁষে উঠে যাওয়া 21 ফুট উঁচু প্রকাণ্ড লাল দেওয়ালে ঘেরা আলিপুর কারাগারের সামনে, যেখানে মোটা দেওয়াল ভেদ করে অবিভক্ত ভারতের ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতা আন্দোলন। তারই আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দাদা, চশমাটা আমি এখন দিতে পারবো না, চোখে হাই পাওয়ার তো, ফাঁসির মঞ্চে যদি হুঁচট খাই। এরা ভাববে বাঙালির ছেলে, আমি মৃত্যুর আগে ভয় পাচ্ছি, চশমাটা আমার মৃত্যুর পরে নিও। বক্তা কানাইলাল দত্ত, বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে যিনি বিপ্লবের বীজ বপন করেছিলেন, দেশকে স্বাধীন করার শপথ পালন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও পিছু পাননি। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়, আর কানাইলালের ফাঁসি হয় ওই বছরই 10 নভেম্বর। জনপ্রতি 30 টাকার বিনিময়ে টিকিট কেটে প্রবেশ করলাম আলিপুর জেলের মধ্যে। 1906 সালে তৈরি হয় আলিপুর জেল। ভাবনা ছিল জেলের মাঝখানে থাকবে টাওয়ার, সেটি ঘিরে তৈরি হবে বিভিন্ন ওয়ার্ড, মাঝে টাওয়ার থেকে বন্দীদের অজান্তে সব ওয়ার্ডেই চোখ রাখতে পারবেন নজরদার। তেমন ভাবনা থেকেই গড়ে ওঠে আলিপুর সেন্ট্রাল জেল। প্রথমে ঢুকে পড়লাম যেখানে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস ও যতীন্দ্র মোহন সেনগুপ্ত। ডক্টর বিধানচন্দ্র রায় বিশ্বাস করতেন যে স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি যখন সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন, তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও দাণ্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বেআইনি ঘোষণা করা হয় এবং ডক্টর রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন 1930 সালের 5ই সেপ্টেম্বর এবং বন্দী ছিলেন 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর দীর্ঘ 9 মাস বন্দী ছিলেন। প্রথম কয়েক মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930-এর পর এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় তখন আঘাত লাগে এবং তিনি প্রায় ঘন্টা কানেক ছিলেন অজ্ঞান অবস্থায়। নেতাজি ভবনে ঠিক উল্টো দিকে রয়েছে ফাঁসি মঞ্চ, যেখানে ভারত মায়ের জন্য নিজের জীবন বিসর্জন দিত পিছু পাননি বাংলার বীর সন্তানেরা। এই আলিপুর জেলে শহীদ হয়েছিলেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বসু, অনন্তহরি মিত্র, গোপীনাথ সাহা প্রমুখ। আধুনিক কারাগার আবির্ভাবের আগে 1900 শতকে মৃত্যু দণ্ডাজ্ঞা প্রাপ্ত বিদ্রোহী ও কুখ্যাত অপরাধীদের গাছে ঝোলানো হতো। ফাঁসিকাঠ হিসাবে সাধারণত ব্যবহৃত হতো বট, পিপুল ও ডুমুর গাছ। কেবল শাস্তিদানের উদ্দেশ্য নয়, এলাকার সাধারণ মানুষজনকে ভয় দেখানোর জন্য ব্রিটিশরা এই প্রকাশ্য হত্যাকাণ্ডগুলি আয়োজন করত। 1857 সালের বিদ্রোহ ও তার পরবর্তীতে বিদ্রোহীদের দমন করতে যে নৃশংস অত্যাচার চালানো হয়, তার এক অতি পরিচিত অঙ্গ ছিল এই প্রকাশ্য মৃত্যুদণ্ড। 10ই নভেম্বর 1908 আলিপুর জেল থেকে বিপ্লবী কানাইলালের মরদেহ বেরোতেই হাজার হাজার মানুষের ভিড়ে রাজপথ অবরুদ্ধ হয়ে যায়। সেই ভিড় ব্রিটিশ শাসকদের এতটাই নড়িয়ে দিয়েছিল যে তার মৃত্যুর পর নিয়ম করে দেওয়া হয় কোনো বিপ্লবীর মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। শেষকৃত্য হবে পুলিশের প্রহরায়, যে কারণে কয়েকদিন পরেই সত্যেন বসুর ফাঁসির পর মরদেহ পরিজনের হাতে তুলে দেয় এবং জেলের মধ্যেই দাহ করা হয়। শেষকৃত হতে সময় নেয় ঘণ্টা দিন মতো। ফাঁসি মঞ্চের পাশে এই বাড়িতে কয়েদিতে রাখা হতো, যাতে তারা সহবন্দীদের ফাঁসি কাটে ঝোলানোর নির্মম দৃশ্য দেখতে পায়।
ও এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তির নজির তৈরি হয়। ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য এই রকম তিনটি নির্জন কক্ষ রয়েছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত জীবনের শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতার সাক্ষী এই কক্ষগুলি। দণ্ডিতদের অনেক সময় পড়তে দেওয়া হতো গীতা, পছন্দ মতো খাদ্যের যোগান দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্তের শেষ ইচ্ছে পূরণে কিছুটা চেষ্টাও করত জেল কর্তৃপক্ষ। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, আর এইখানে ফাঁসিতে ঝোলানোর পর এইখান দিয়ে শহীদের দেহ বার করা হতো। নিচে একটা সিঁড়ি আছে, সিঁড়ির ভেতর দিয়ে গিয়ে শহীদের দেহ আনা হতো, আর এনে ওইখানে হচ্ছে পোস্টমর্টম ঘর। ওইখানে পোস্টমর্টমের পর জানানো হতো যে শহীদ মৃত। এটা হচ্ছে বেড, অ্যাকচুয়ালি বলা চলে। এইখানে শহীদের দেহ এনে রাখা হতো, আর এরপর পোস্টমর্টমের পর মৃত বলে বন্ধ করা হতো। আর এই নালাটা দেখছেন নিচে, এই নালাটা দিয়ে রক্ত বয়ে যেত। এরপর আমি চলে এলাম ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যেখানে বন্দী ছিলেন দীর্ঘ 80 দিন। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে অবধি কারারুদ্ধ ছিলেন। কন্যা ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য সাথে দেখা করতে আসতেন এবং ঠিক এই গাছের তলাতেই বসে কথা বলতেন। ঠিক এর উল্টো দিকেই আছে কারাগারের গুদামঘর, যাকে বর্তমানে লাইব্রেরির রূপ দেওয়া হয়েছে। এখানে এসে আপনি বইও পড়তে পারেন কিছুক্ষণ। এখান থেকে আর কিছুটা সামনে দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে ওয়াচ টাওয়ারটি, যেখান থেকে নজর রাখা হতো সব ওয়ার্ডের বন্দীদের ওপর। এখানে ট্রান্সফার অফ পাওয়ার, দ্য ইনক্রেডিবল স্টোরি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে 1 ঘন্টা 10 মিনিটের একটি মুভি দেখানো হয়, চাইলে আপনি দেখতেও পারেন। এটি 1908 সালের মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার আদলে তৈরি। জেলের কারাগার ওয়ার্ডের পিছনেই রয়েছে জেলের হাসপাতাল। আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতাল এক অনন্য ইতিহাসের সাক্ষী। এই হাসপাতালটি 1900 সাল নাগাদ বর্তমান রূপে স্থাপিত হয়। জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুর মতো ব্যক্তি এখানে সেবা পেয়েছিলেন। রাজ্যের অন্যান্য জেল থেকেও অপরাধীদের এখানে আনা হতো চিকিৎসার উদ্দেশ্যে। হাসপাতালের মধ্যে ঢুকতেই সিঁড়ির সামনে রয়েছে বিপ্লবী দীনেশ গুপ্ত ব্যবহৃত পিস্তলের আদলে তৈরি একটি পিস্তলের মডেল। হাসপাতালের উপরে প্রতিটি ঘরে রয়েছে ভারতবর্ষে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া স্বাধীনতার ইতিহাস ও বিপ্লবীদের জীবনী। লেখাগুলো একবার চোখ বোলালেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের কঠিন স্বাধীনতার লড়াইয়ের চিত্র।
হাসপাতালের ঠিক পিছন দিকেই রয়েছে খাবারের স্টল। বিকালে নরম রোদের মধ্যে গরম চাটাও এখানে আপনি খেয়ে নিতে পারবেন। জেল হাসপাতালে পাশের মাটি রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সোয়ের ব্যবস্থা। জনপ্রতি 100 টাকা টিকিটে সন্ধ্যে 7টা থেকে হয় এই অনুষ্ঠান। আর এইখানে প্রবেশের সময় হল মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সোমবার বন্ধ। গাড়ি পার্কিং ফি 2 চাকার জন্য প্রতি ঘন্টায় 10 টাকা ও 4 চাকার জন্য বরাদ্দ প্রতি ঘন্টায় 20 টাকা।